সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হলে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষক দিবস হিসেবে পালিত হয় পূর্ব বর্ধমান জেলা মাধ্যমিক তৃণমূল কংগ্রেস এবং প্রাথমিক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকের এই শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু, আমাদের বিধায়করা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, অন্যান্য বিশিষ্টজনেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আমি আশা করব যে অনুষ্ঠান সার্থক হবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাধ্যমিক শিক্ষা সেল, প্রাথমিক শিক্ষা সেল জিন্দাবাদ। এছাড়াও শিবকুমার হরিজন বিদ্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এসেছি প্রায় 10-11 মাস হলো, কিন্তু এই স্কুলের একটা ঐতিহ্য রয়েছে যে শিক্ষক দিবসের দিনে ছাত্ররা একটা বড় অনুষ্ঠান করে এবং প্রতি বৎসরই ছাত্রদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে একদম 5 to 12 শ্রেণী পর্যন্ত। আমি সেই ঐতিহ্যকে অনুসরণ করেই এবারেও আমি আয়োজন করেছি এবং বিভিন্ন পুরস্কার আজকে বিতরণ করা হয়। যেমন ধরুন 5 থেকে 10 পর্যন্ত যারা ক্লাসে সবচেয়ে বেশি উপস্থিত থেকেছে তাদের পুরস্কার দেওয়া হয়, যারা ক্লাসে প্রথম হয়েছে তাদের পুরস্কার দেওয়া হয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা সর্বোচ্চ স্কোর করেছে তাদের পুরস্কার দেওয়া হয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা বাংলায় সংস্কৃততে বিজ্ঞান বিভাগে বিভিন্ন বিষয়ে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদের পুরস্কার দেওয়া হয়। এই করে মানে অনেক পুরস্কার আমাদের আজকে প্রায় 32-34 পুরস্কার আমাদের দেওয়া হবে। এই পুরস্কার বিতরণটা হবে, তার সঙ্গে ছাত্র একটা অনুষ্ঠান করবে আমাদের মাননীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার নীরেন্দ্র আদিত্য মহাশয় দেখছেন সকাল থেকে এসে উপস্থিত হয়েছেন, কারণ এত বড় প্রোগ্রাম আমার একার পক্ষে হয়তো চালানো সম্ভব হবে না। ওনাকে আমি বলেছিলাম যে আপনি একটু আগেই আসবেন, ওনার যদিও আরও বাইরে অনেক কাজ রয়েছে তবু উনি এসে এটাকে তদারকি করছেন। আপনাকেও ধন্যবাদ, আপনাদের পত্রিকাকে ধন্যবাদ, আমাদের এই ক্ষুদ্র একটা স্কুলের সংবাদ আপনাদের
ডিজিটাল মাধ্যম এবং যদি মুদ্রিত পত্রিকা থাকে তার মাধ্যমে প্রচারিত হওয়ার জন্য। এই প্রসঙ্গে বলি, আমরা বিজ্ঞান বিভাগের অনুমতি পেয়েছি, আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা বিজ্ঞান বিভাগে ভর্তি শুরু করব। অলরেডি তিনখানা গবেষণাগার আমরা রেডি করে ফেলেছি। তো আপনাদের চ্যানেলের মাধ্যমেই আমি বর্ধমানবাসীর কাছে আবেদন করছি, আপনাদের ছেলেমেয়েদেরকে আমাদের স্কুলে পাঠান বিজ্ঞান বিভাগে, আমরা যথেষ্ট যত্ন সহকারে পড়াবো। এবং আমার সামনেই বিজ্ঞানের সবচেয়ে উদ্যোগী শিক্ষক প্রসূন ঘোষ উপস্থিত রয়েছেন, ওরই বেশি ইয়ে ছিল যে স্যার বিজ্ঞানটা খুলুন, বিজ্ঞানটা খুলুন। এবং ভালো লাগছে, ভালো লাগছে এই কারণে বর্ধমানে অনেক বিদ্যালয় আছে, আমাদের এই প্রতিষ্ঠান থেকে অনেক বড় বড় বিদ্যালয় আছে, কিন্তু এই আমাদের আজকের অনুষ্ঠানটা বরাবরের মতো ছাত্র শিক্ষক সম্মিলিত বিপুল উৎসাহ এবং আন্তরিকতার সাথে উদযাপিত হয় শিক্ষক এবং ছাত্রদের মেলবন্ধনে। এটা কিন্তু খুবই কম জায়গায় এইভাবে হয়। আমার হেডমাস্টার নিখিল মিত্র ঠাকুর বিস্তারিত বলেছেন, তা স্বাভাবিকভাবে আমরা খুব আনন্দিত এবং গর্বিত ছাত্রদের নিয়ে যে এইভাবে সম্মিলিত অনুষ্ঠান করা। বর্ধমান টাউন স্কুলেও শিক্ষক দিবস পালিত হয়, এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটা সম্পূর্ণ ছাত্ররাই করছে, ছাত্ররা তাদের উদ্যোগে হ্যাঁ এটা করছে। আর 5th September তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি শুধু দক্ষ প্রশাসক ছিলেন তাই না, পণ্ডিত মানুষ ছিলেন, উনি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, উপরাষ্ট্রপতি চেয়ার, রাষ্ট্রপতি চেয়ার উনি অলঙ্কৃত করেছেন। আর ফিলোসফির ওপর, দর্শনবিদ্যার ওপর ওনার যে লেখা বই, দেশ বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, বলে আজকের দিনটা তো আদর্শের দিন, ছাত্ররা উদ্বুদ্ধ হয়, আমরাও উদ্বুদ্ধ হই যে ছাত্ররা আমাদের সন্তান তুল্য, মানে কন্যার মতো এবং পুত্রের মতো, সেই আদর্শটা আমাদের মনে হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতি পদক্ষেপ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা সন্তান সন্ততির মতো এদিকে দেখো, তোমরা ওদের মধ্যেই বেঁচে থাকবে। আমি যা করে গেছি, আমাদের নতুন করে আজকে শপথ নেওয়ার দিন শিক্ষকদের, যেন আমরা ছাত্রদের ছাত্রীদের মধ্যে বেঁচে থাকতে পারি, এই কয়েকটা কথা আর কি। আর আমরা মাস্টারমশাইরা আজকে নিজেরা চাঁদা টাঁদা দিয়ে যারা সব উপস্থিত হয়েছে ওদের মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছি স্কুলের পক্ষ থেকে আর কি। আর এই সামান্য অনুষ্ঠান হচ্ছে, এটা তো সব জায়গাতেই হবে শিক্ষক দিবস পালন, প্রতিটি স্কুল কলেজ বিদ্যালয়ে, আর সেটা আমাদের টাউন স্কুল ব্যতিক্রম নয়, তারা করছে। এই এদিন সকালে 28 নম্বর ওয়ার্ডে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও ওই ওয়ার্ডের কাউন্সিলর এলাকার শিক্ষকদের পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান।
বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।